তাহলে মবাশারাতুল হায়জ মানে শরীরের সাথে শরীর মিলানো, বাশারা ইবাশর বাশার মানে চামড়া বা শরীর, তাহলে মবাশারা হচ্ছে বাবে মফালাতে মুশারাকাত মানে পার্টনারশিপ আছে, শিয়ার হওয়া, এটা হচ্ছে এর খাসিয়াত, সার্ফের গ্রামার। যেমন কাতাল মানে হত্যা করা, আর কাতাল ও কাতাল মানে লড়াই করা। লড়াই কাকে বলে? একদিক থেকে খুন করা একদিক থেকে হইতে পারে, একটা লোক বসে আছে নিরীহ নিরস্তর মানে মেরে দিল, খুন করা কাতালা, কিন্তু কাতালা দুই দিক থেকে ধস্ত ধস্ত মারামারি চলছে, ও ওকে মেরে ফেলার চেষ্টা করছে, ওকে মারার চেষ্টা করছে, এটা হচ্ছে লড়াই। যেন ওর নামও লড়াই হয়ে হলো, একই শুধু আলিফটা বাড়িয়ে দিল, কাতালা যে কাতালা, দারাবা একদম মানে মারা, কিন্তু দারাম মোদারাবা, আর বলেন ভি মোদারাবা মানে মারামারি চলছিল, দুই দিক থেকে মারামারি চলছে, মোদারাবা যে শিয়ার হওয়া, ঠিক ওই রকমই বাসারা বাসর মানে শরীরে শরীর মিলানো, স্বামীর স্ত্রীর সাথে শরীর মিলানো, স্ত্রীর স্বামীর সাথে শরীর মিলানো, বিনা কাপড়ে সরাসরি শরীরের সাথে শরীর মিলানো। দেখেন আরবি ভাষা বুঝলে দিন বোঝা কত সহজ, আর না বুঝলে মুশকিল, তাই না? তো আরবি বোঝা জরুরি যদি পুরাপুরি দিন বুঝতে হয়। তো মুবাশারাতুল হায়জ মানে এখন তাহলে বুঝতে পেরেছেন যে ঋতু অবস্থায় স্ত্রীর সাথে শরীরে শরীর মেলানো, গায়ে কাপড় নেই, বিনা কাপড়ে সরাসরি, এতটা জায়েজ না জায়েজ নয়? জায়েজ, কিন্তু একটা শর্তের সাথে, যদি নিজের কাম প্রবৃত্তিকে, হ্যাঁ জন চাহিদাকে আয়ত্ত রাখতে পারে, কন্ট্রোল রাখতে পারে। কিন্তু এরকম করতে গিয়ে আর বরদাস্ত হচ্ছে না, তখন আর গুনাহকে গুনাহ মনে হচ্ছে না, হারামকে হারাম মনে হচ্ছে না, যা অথবা অনেক ভালো মানুষকে শয়তান কীভাবে গুমরা করে জানেন, যা তবা করে নেব, আল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করবে, করে না? অনেক আছে এরকম, আল্লাহ মাফ করবে, আর বরদাস্ত হচ্ছে না, আল্লাহ গফুর রহিম। শয়তানের যে কত রাস্তা আছে এরকম, কত যে জালপাতা আছে, বিভিন্নভাবে জালপাতা, যাকে জন হয়ে পড়ে, যেদিন ইসলামের পরোয়া করে না ও তো তবর চিন্তা করে না, কিন্তু যারা অনেকটা ধার্মিক তাদেরকে অনেক সময় গোমরা করে এইভাবে জাল পেতে রাখে, যে অসুবিধা কি, তোর মেহলা নাকি আছে, একটা গুণা হইলো হইলো, হ্যাঁ তো ও করে নিবি, তারপরে বুঝা গেছে, সাবধান, ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শয়তান, শয়তানের জালে পা দিও না, না তো ফেঁসে যাবে। খুতুওয়াত, খুতুওয়াতু শয়তান হচ্ছে শয়তানের জাল, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, মানে জালে ফাঁসিও না, জাল পাতা আছে। যেমন শিকারী পশু পাখির জন্য ফাঁস পেতে রাখে না, ফাঁস দিয়ে কিছু ধরেছেন না ধরেন নাই, হ্যাঁ জি, মুবাশারাতুল হায়জ, তাহলে শরীরে শরীর সরাসরি লাগানো যাবে, একমাত্র কোনটা হারাম, সহবাস হারাম ঋতু অবস্থায়, মাসিক অবস্থায়। কিন্তু শরীরে শরীর লাগানোর জন্য শর্ত হচ্ছে যে আপনি নিজেকে ইমানি দিক থেকে শারীরিক দিক থেকে আপনি কন্ট্রোল রাখতে পারবেন কি না, যদি রাখতে পারেন তো জায়েজ, না হলে না জায়েজ, কারণ যেটা হারাম পর্যন্ত পৌঁছায় সেটা হারাম, এটা কায়দা মনে রাখবেন। একটা জায়েজ কাজ কিন্তু যদি হারাম পর্যন্ত পৌঁছায় তাহলে সেটা হারাম, এই কায়দাটা মনে রাখলে অনেক হারাম থেকে বেঁচে যেতে পারবেন। এবং কোনটা হারাম, বাহ্যিক হারাম মনে হচ্ছে না, এটা এটা এমন কোন অপরাধ করলাম কিন্তু সেটা যে হারাম না জায়েজ, এই বিষয়টা বুঝতে পারবেন। সাদ্দু জারায় এটাকে বলা হয় ফিকহের ভাষায় বা উসুল ফিকহের ভাষায়, রাস্তা বন্ধ করা, হারামের রাস্তা বন্ধ করা, না জায়েজের রাস্তা বন্ধ করা। যেমন এর আগে বলেছি মহিলাকে সালাম দেওয়া জায়েজ কি না, বেগানা মহিলা জায়েজ না জায়েজ? জায়েজ, কিন্তু কখন জায়েজ আর কখন না জায়েজ? সবসময় জায়েজ? সালাম দেওয়ার পরে যদি ওই সালামটা হয় কি হলো, সালামটা দিয়ে এখন কি করলেন, একটু দরজাটা খুললেন, দেখি কি আছে, একটু দরজা খোলা হইল, তারপর একটু ঢুকিয়ে দেখি, ঢুকিয়ে দেখে টেখে সব তো বোঝা হয়ে গেছে যে ঘরে কোথায় কি আছে, এখন চুরি করবো ডাকাতি করবো, বুঝা গেছে? তো সালামটা যদি আপনার কি চাবির কাজ করে তাহলে হারাম, বুঝতে পারছেন না? পারছেন না? আজকে সালাম, কালকে কালাম, আর তারপরে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ কথাবার্তার পরে একটু কথাবার্তা বেশি বাড়লো, বেশি বাড়লো, তারপরে চলো অমুক পার্কে দেখা সাক্ষাৎ করি, হ্যাঁ অমুক জায়গায় দেখা হবে, চলো একটা হোটেল রেস্টুরেন্টে বসি খাই দাই, আর তারপরে যা হয় তাই হয়, হচ্ছে না? হচ্ছে না?
একদিনে কোনো দিন সম্মতির জেনা হয়েছে? সম্মতির জেনা একদিনে কখনো হয় না, অসম্ভব। ধর্ষণ হঠাৎ করে হইতে পারে, কিন্তু সম্মতির যতটুকু ব্যবচার জেনা আছে, আর অধিকাংশ সম্মতির জেনা জি, সেগুলি দীর্ঘ সময় এইভাবে চ্যাটিং ফ্যাটিং করতে করতে তখন ফাইটিং, বুঝা গেছে জি। তাহলে সালাম দেওয়া তো জায়েজ, হ্যাঁ, কেমন আছেন জিজ্ঞাসা করা শালিকে, ভাবিকে, মামানিকে, চাচিকে, চাচি কেমন আছেন, মামি কেমন আছেন, এই রকমই গ্রামের মেয়েরা কি খবর, কেমন আছো, ছেলে মেয়েরা ভালো আছে, জিজ্ঞাসা করা জায়েজ নয়। কিন্তু জিজ্ঞাসা যদি আপনাকে তার বাড়ি পর্যন্ত টেনে নিয়ে যায়, তার সাথে নির্জনে দেখা সাক্ষাতের রাস্তা বের করে দেয়, তাহলে প্রথম থেকে আপনি হারাম শুরু করেছেন, হারাম সব রাস্তা, এই রাস্তা হারাম, রাস্তা বন্ধ করতে হবে জি। ঠিক এইটা ওই রকমই জি, জায়েজ কিন্তু নাজায়েজ কখন, যদি আপনাকে হারামের দিকে টেনে নিয়ে যায় জি, একই বিছানা স্বামী স্ত্রী ঘুমিয়ে মাসিক ঋতুর অবস্থায় আর খালি গায়ে, হ্যাঁ দুজনে তারপর শরীর 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 লাগাতে গিয়ে আর থামতে পারলো না, তাহলে হারাম শুরু থেকে হারামে হারামে ডুবে গেছেন, আপনি চলে গেছেন হারাম রাস্তায়। এই কথাগুলি মনে রাখলে হাদিসগুলি সবগুলি বুঝতে সুবিধা হবে, তাহলে প্রতিটি হাদিস আর বেশি ব্যাখ্যা করা লাগবে না। الحمد لله لا إله إلا الله.